দিনকাল বদলে গেছে। আগের দিনের অনেক ঘটনায় এখন রূপকথার গল্পের মতোই লাগে। বদলে গেছে প্রথা, বদলে গেছে সামাজিক রীতিনীতি। ছেলে মেয়েকে বিয়ে করানোর জন্য অনেক বাবা মাকেই এখন আর ঘটকের দ্বারস্থ হতে হয় না, কারণ নিজের পছন্দে বিয়ে করাটাই এখন অনেকটাই প্রতিষ্ঠিত। তারপরেও এমন ঘটনা হয়তো শতভাগে প্রতিষ্ঠিত নয়, তাই অনেককেই যেতে হয় ঘটকের কাছেই। বদলে গেছে সেই ঘটকালির ধরনও। ঘটকালি এখন এই শহুরে সমাজে একটা প্রতিষ্ঠিত ব্যবসা। মুখে মিষ্টি হাসি, মাথায় ছাতা, হাতে এক গাদা কাগজের ফাইল, এরকম চেহারার ঘটকেরা এখন হারিয়ে গেছে প্রায়। সেসব ঘটকেরা বেশিরভাগ সময়ে বিনা নিমন্ত্রণেই কারো বাড়িতে ঢুকে পড়ত বিবাহযোগ্য পুত্র বা কন্যার সন্ধানে। আর এখনকার ঘটকদের অফিস থাকে শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকায়। আর সদস্য হওয়া থেকে শুরু করে পাত্র বা পাত্রী দেখা, তারপর বিয়ে পর্যন্ত পরতে পরতে গুনতে হয় টাকা, তারপরও প্রতারিত হওয়ার আশঙ্কায় বেশি। খবরের কাগজের ভেতরের দিকের পাত্রপাত্রী সংক্রান্ত এমন বিজ্ঞাপনের প্রতি দৃষ্টি আকৃষ্ট হয়নি এমন ব্যক্তি হয়তো খুঁজে পাওয়া কঠিন। আধুনিক ঘটকেরা আসলে এভাবেই ঘটকালি করে থাকেন। যাদের প্রয়োজন পড়ে তারা সেখানে নাম ঠিকানা না পেলেও ফোন নাম্বার পায়, কিন্তু এসব বিজ্ঞাপনের কোনটা আসল আর কোনটা প্রতারণার ফাঁদ সেটা বুঝে ওঠে। পরিসংখ্যান বলছে সারা দেশে 2000-এরও বেশি এমন ঘটকালির মাধ্যম বা ম্যারেজ মিডিয়া আছে। রাজধানীতে এ সংখ্যা প্রায় 850। পুলিশের অভিজ্ঞতায় এর 99% ভুয়া। আমাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে এসব মিডিয়াতে সদস্য হতে এবং পাত্রপাত্রী দেখতে খরচ হয় 1-12,000 টাকা পর্যন্ত, আর বিয়ের জন্য 20,000-5,00,000 টাকা পর্যন্ত গুনতে হয়। আকর্ষণ বাড়াতে এসব বিজ্ঞাপনে পাত্রীর পরিচয়ে লেখা হয় আমেরিকা, লন্ডন, কানাডা, ইতালি বা অস্ট্রেলিয়ার নাগরিক, শর্ট ডিভোর্সি, বন্ধা কিংবা প্রতিবন্ধী। বিশ্বাস আরও বাড়াতে বলা হয় দ্বিতীয় বিবাহে আপত্তি নেই, দাঁড়িয়ে থাকলেও চলবে। তবে এসব মাধ্যম ব্যবহার করে সবাই যে প্রতারণার শিকার হয় এমনটা বলাও হয়তো ঠিক হবে না। বিজ্ঞাপনে দেয় লেখাপড়া না থাকলেও চলবে, বউ থাকলেও চলবে, টাকা পয়সা দিয়ে দেবে, অনেক নবীনীয় বিজ্ঞাপন দিয়ে রাখবো টাকা নাই মানুষের দিয়ে। হ্যাঁ, এইগুলি মানুষের না করে এই জন্য আমি অনুরোধ করছি, যারা যাওয়ার তারা যখন না যায় এইভাবে বিজ্ঞাপন দেখে কেউ না যায়। এবার বিবাহযোগ্য এক শিক্ষিত যুবককে হাজির করব আপনাদের সামনে, যে কিনা বিয়ের জন্য নিজে কাউকে পছন্দ করেনি, আবার জীবনের গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত নিতে অভিভাবকদের উপরও নির্ভর করেনি। তার নির্ভরতার জায়গা আধুনিক ঘটকালি প্রতিষ্ঠান বা ম্যারেজ মিডিয়া। তার এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে অন্য একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যই আবার আধুনিক ঘটকদের স্বার্থ সিদ্ধির জায়গা। মাসুদুল করিম সৌরভ প্রবাসী পাত্রীর সন্ধানে খবরের কাগজের বিজ্ঞাপনে চোখ তার। এসব বিজ্ঞাপন থেকেই প্রবাসী পাত্রী বিয়ে করার ইচ্ছে পূরণ হবে সৌরভের। বিজ্ঞাপনগুলোতে কোনো নাম ঠিকানা নেই, কিন্তু আছে মোবাইল নাম্বার। শুরু হলো ভাগ্য পরিবর্তনের চেষ্টা। হ্যালো, শুধু মোবাইলেই যোগাযোগ নয়, বাস্তবিক অর্থে সৌরভ ঘুরে বেড়াতে লাগলো রাজধানীর ম্যারেজ মিডিয়াগুলোতে। এসব মিডিয়াতে অনেক পাত্রীর বায়োডাটা আছে, যেন শুধু বেছে নেওয়ার ব্যাপার। এবার খবরের কাগজ থেকে পাওয়া একটি মোবাইল নাম্বার যেন আশার আলো দেখালো সৌরভকে। ফোন করলে ওপার থেকে একটা নারী কণ্ঠ ভেসে এলো। আমি কোথায় দাঁড়াবো, কোথায় আসবো? সৌরভের এবারের গন্তব্য মিরপুর 11 নম্বর বাস স্ট্যান্ড, সেখানে প্রবাসী পাত্রীর সাথে দেখা হবে তার। বারবার কথা হচ্ছে ওই নারীর সঙ্গে। ব্র্যাক ব্যাংকের সামনে না, ব্র্যাক ব্যাংকের উল্টা পাশে। মোবাইলের উপাশ থেকে যেভাবে যা বলা হচ্ছে সৌরভ ঠিক তেমনটাই করছে। অপেক্ষাটাও দীর্ঘ, কিন্তু তাতে সৌরভের কোনো সমস্যা নেই, কারণ বিয়ে করে তার বিদেশ যাওয়ার আশাটা এই অপেক্ষার চেয়েও বড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু না, দুই ঘন্টা অপেক্ষার পরও কেউ আসেনি। মাঝখান থেকে এটা পরিষ্কার হলো, খুব কাছ থেকে তাকে অনুসরণ করছে কেউ, খুব সম্ভবত এই দুই তরুণী। ম্যাডাম আসতে পারবে না। মোবাইলে কথা শেষ আর সাথে সাথেই তরুণী দুজন যত দ্রুত স্থান ত্যাগ করল, সৌরভের আশার প্রদীপটাও তার চেয়েও দ্রুত নিভে গেল। ব্যর্থ একটা দিন গেল সৌরভের, আশার বেলুনটা চুপসে গেল তার। কিন্তু এত সহজেই ব্যর্থতা মেনে নেওয়ার পাত্র নয় সৌরভ, কারণ সে বিয়ের পাত্র। একটা ব্যর্থতা তাকে বিয়ে করে বিদেশ যাবার সিদ্ধান্তে আরও অটল করে তুলল। খবরের কাগজের বিজ্ঞাপনে আরও গভীর মনোযোগ দিল সে, কারণ একটাতে ব্যর্থ হলে কি হবে, এই ঢাকা শহরে এমন ম্যারেজ মিডিয়ার সংখ্যা তো প্রায় 850, তার মধ্যে কোনো না কোনোটাতে একবার লেগে গেলেই কেল্লা ফতে। গত 20 মার্চ খবরের কাগজের বিজ্ঞাপনে 5'2" লম্বা 38 বছর বয়সী একজন বিধবা সুন্দরীর সন্ধান পেল সৌরভ। এসবে কোনো সমস্যা নেই, কারণ পাত্রীর নিজ খরচে কানাডায় নিয়ে যাবে পাত্রকে। মোবাইলে শুরু হলো যোগাযোগ, তবে পাত্রী দেখতে হলে 2,500 টাকা লাগবে। কিন্তু শুরুতেই এত টাকা খরচের সামর্থ্য নেই সৌরভের, ঘটককেও একটু দয়ালুই মনে হলো। দুই দিন পর 1,000 টাকা নিয়ে কানাডা প্রবাসী পাত্রীর মুখ দেখতে তারা মিডিয়াতে হাজির সৌরভ। পাত্রীর নাম সুমি, সুমনা চৌধুরী সুমি। ম্যাডাম আসছেন? ম্যাডাম বলে রাখছি, ম্যাডাম আসতেছে, আপনি ফর্মটা করেন। আমি তো বিষয়টা জানতে চাচ্ছি আর কি, ওভারঅল কানাডা সিটিজেন এটা হচ্ছে আপনার কতদিন লাগতে পারে? এটা আপনার বিয়ের পরে? হ্যাঁ, 3-4 মাস। বিয়ের পরে 3-4 মাস? এখন দেশে আছে, কখন দেখাতে দেখানো যাবে? আপনি ফর্ম ফিল আপ করেন, আমি ওনাকে ফোন করে চলে আসবো। বিয়ের কথাবার্তা ভালোভাবেই এগোতে লাগলো। কিন্তু তালাশ টিম বেরোশিক। আচ্ছা, এটা কি মিডিয়া? হ্যাঁ। আচ্ছা, একটু কথা বলতে চাচ্ছিলাম, আপনি কি এখানকার? জি, না না না, এখানকার না। একটু কথা বলি ভাই, একটু বিজি। একটু বসে কথা বলি। এখানকার ছিল একটু, আমি না ছিলাম, এমনিতে একটা কাজে আসছি আমি। কাজে আসছি? এভাবে তালাশ টিমের কাউকে কিছু বুঝতে দিল না উপস্থিত কেউই। পাত্রপাত্রী একে অপরকে পছন্দ করল। এরপর সৌরভ বিয়ের পাকা কথা জানিয়ে দিল ওই ঘটক পারভীনকে, আর ঘটকের শর্ত হলো তাদেরকে 30,000 টাকা দিতে হবে। সৌরভ অবশ্য এটাকে 15,000 টাকায় নামিয়ে আনল। বিয়ের দিন 27 মার্চ সকাল 10টা। সৌরভের জন্য ভালো লাগছে, এবার তার মনের আশা পূরণ হবে, এবার সে বিয়ে করে কানাডা যেতে পারবে। হোক না পাত্রী বিধবা, আমরাও থাকতে চাই সেই বিয়েতে। কিন্তু সৌরভের বিয়ের এখনো 5 দিন বাকি। এই সুযোগে চলুন আমরা সুনামগঞ্জ আর হবিগঞ্জ থেকে ঘুরে আসি, কারণ ওই এলাকার লন্ডনি কন্যাদের কথা আপনারা অনেকেই জানেন, অনেকেই আবার তাদের বিয়ে করে লন্ডনে পাড়ি জমানোরও স্বপ্ন দেখেন। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ইসাকপুর গ্রামের নাসির হোসেন সুলতান লন্ডনি কন্যা বিয়ে করে লন্ডনে আস্তানা গড়ার স্বপ্ন তার। তাই নিজের আস্তানা ভিটে বাড়ি বিক্রি করলো 4 লাখ টাকায়। পুরো টাকা তুলে দিল ঘটক কমরউদ্দিনের হাতে। বিয়ে করলো কল্পনা চৌধুরী নামের এক লন্ডনি কন্যাকে। ওই পর্যন্তই,
বিয়েটা হলো শুধু, লন্ডন যাওয়া হলো না সুলতানের। নানান ধরনের লোক দেখাইছে, উকিলটা বলছে যে আমাকেও বলতেছে, আমাকেও বলতেছে যে 1,00,000 টাকা দেওয়ার, আমি যে বিয়ে পড়াই দিলাম লন্ডনে এসে সিটিজেন কন্যা ধরাই দিলাম, এখন তো তুমি লন্ডনেও যেতে পারবে, বিয়ে শাদী হয়ে গেছে। কয় আমার ছেলের 2 সপ্তাহের ভিতরে অ্যাপ্লাই করি, পাঠাই দিব ছেলে আর মেয়ে। কমরুদ্দিনকে খুঁজে বের করতে হবে এবার। ঘটক কমরুদ্দিন তখন ভবের বাজারে। ও আমি ওটার লেগে কইলাম যে তুমি আমার নিলাই না, তোমার দিতে হইলে না কোনো তো আমি আমি অনেক এবার দিতাম, মানে তাই তুইলে আমার 1,00,000 টাকা দেবো, এবার দিন যাই কেমন এটা বলছে। 1,00,000 টাকা চাইছেন ভটকালের জন্য? জি। সুলতান, লন্ডনি কন্যা আর কমরুদ্দিনের মাঝখানে আরেকজন আছে, সেই একজনের নাম রুবেল, সেই মূল হোতা। কিন্তু হবিগঞ্জের নবীগঞ্জ থানার শ্রীমতপুর গ্রামে গিয়ে রুবেলকে পাওয়া গেল না। রুবেল কোথায়? হইতাম বাড়ি নানা। কি করে রুবেল? হইতাম এই ভাই। এবার সেই লন্ডনি কন্যার সন্ধানে তালাশ টিম সেদিন ব্যর্থতা দিয়ে দিন শেষ হলো। পরের দিন সন্ধ্যায় খবর এলো কন্যার মা মায়া বেগম বাড়িতে আছে। কিন্তু সেই লন্ডনি কন্যা তখনও অধরা। জানা গেল মামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে সে, কিন্তু নবীগঞ্জ থানায় কোনো মামলাই হয়নি। এবার দৃশ্যপটে স্থানীয় ইউপি সদস্য আকবর আলী, কারণ এই ঘটনার সালিশ তার হাতে। রুবেল কোথায় আছো? চিটাগাং। তে এই জিনিসখান কি শেষ করতে নাইনি বেটা? দূর আলা এটা আমি আরেক বেটা ঠেকা তুই খাইছো, এটা আমি আমি কেমনে পারমু? ফাও ধরলে আমার কামাইব, হয়তো আমি 19 রে ফন্ড করতে পারি, 20 রে 14 করতে পারমু, ঠিক না কথাটা? আরে দর হেরা যদি 2,00,000 টাকা তুই যদি মাইরা থাকো না কইমু তোরে কিদা 1,00,000 টাকা দে, এটা করতে পারবো না ইয়ার বেশি করতে পারবো। বোঝা গেল স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়া আছে রুবেলের মাথার উপর। এর মধ্যে সেই লন্ডনি কন্যার অবস্থান জেনে গেল তালাশ টিম। শুধু এটুকু জেনে রাখুন, সুলতানের সাথে বিয়ে হওয়া সেই কল্পনা চৌধুরীর আসল নাম মমিনা আক্তার। বাকিটা শুনুন তার মুখ থেকেই। সকালে তারা কাজী অফিস হয়ে গেছে, নাম লিখতাম, নাম লেখাইছে, হুমকি দেওয়া টেকা দিছে, আমার উপরে রাগারাগি হরতাছে, তখন হে টেকা তুইয়া ফলে থাকবার হতা হয়েছে। এখন আজকে তাকিয়া পরের দিন যে রাত্রে ঘুমাইছি না, এরপরে দিন আমাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে এমন পাত্রীরা যেসব নাম ধারণ করে তার সাথে বেশিরভাগ সময় চৌধুরী বংশ যোগ করে, সেটাও ধোঁকা দেওয়ার একটা পদ্ধতি। পাত্র মনে করে সে চৌধুরী বংশের মেয়ে, অর্থাৎ ফ্যামিলি স্ট্যাটাস ভালো। সৌরভ বিয়ে করে কানাডা যাবে, সুলতান লন্ডন যেতে চেয়েছিল, এরপর আমেরিকা। আমেরিকা যাবার মাধ্যম পাত্রীও আছে আমাদের হাতে, সেটাও কিন্তু চৌধুরী বংশেরই মেয়ে। জাকির, আমান, শাহিন, মানিক আর মল্লিক তারা বন্ধু নয়, কিন্তু একটা জায়গায় মিল আছে সবার, সেটা হলো এদের প্রত্যেকেরই আছে আকাশ ছোঁয়া স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নে এরা সবাই একই পথে হেঁটেছিল, সবাই স্বপ্ন দেখেছিল আমেরিকা প্রবাসী পাত্রী বিয়ে করে সেখানে পাড়ি জমাবে। এই 5 জন ব্যক্তিকে প্রতারিত হতে দেখে আফসোস হচ্ছে, গুনে গুনে 4 মিনিট আফসোস করতে থাকুন। একটা কথা বলে যাই, এতক্ষণ ধরে মুদ্রার শুধু একটা পিঠ দেখেছেন আপনারা, আর সৌরভের বিয়ের সময়টাও কিন্তু ঘনিয়ে এসেছে। বলেছিলাম যে বিরতির আগ পর্যন্ত মুদ্রার শুধু একটা পিঠ দেখেছেন আপনারা, এবার অন্য পিঠও দেখব। আর মুদ্রার সেই অন্য পিঠে একটা শব্দ স্পষ্ট করে লেখা আছে, সেটা হলো লোভ। অর্থাৎ আমেরিকা প্রবাসী মেয়েকে বিয়ে করতে গিয়ে যারা প্রতারিত হয়েছেন তারা সবাই কিন্তু আগে থেকেই বিবাহিত। গাজীপুরের শাহিন রহমান, বয়স 50, বিবাহিত, কিন্তু পাত্র চায় বিজ্ঞাপন দেখে, তারপর যাকে দেখলেন
তাতে সেদিনই হয়তো মনে মনে আমেরিকার অর্ধেক পথে চলে গিয়েছিলেন তিনি। আমান বিয়ে করে পাত্রের উপর ভর করে আমেরিকা যেতে চান, খরচ করেছেন 12 লাখ টাকা। মানিক মিয়া সরকারি চাকরিজীবী, বাড়িতে অসুস্থ বউ, তাই বিয়ের সিদ্ধান্ত বেছে নিলেন আমেরিকান পাত্রী। কুমিল্লার জাকির হোসেনেরও একই ঘটনা, 15 লাখ টাকা খরচ করে আমেরিকান পাত্রীর সাথে কয়েকদিন গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্কে ঘুরতে পেরেছেন। মল্লিক দুই ছেলে আর এক মেয়েকে ভালো রাখতে আমেরিকা প্রবাসী কাউকে বিয়ে করে ও দেশে যেতে চেয়েছিলেন। এদের সবার সামনেই পাত্রী হিসেবে এসেছিল সাদিয়া। সবারই বড় অঙ্কের টাকা গেছে, আমেরিকা আমেরিকার জায়গাতেই আছে, মাঝখান থেকে টাকা নিয়ে সাদিয়া উধাও। তারা কোনো তারিখে টাইম দেয়, ডেট দেয়, যে কোনো তারিখে আপনার এইভাবে ফার্স্ট লেটার, সেকেন্ড লেটার, থার্ড লেটার মধ্যে 12 লাখ টাকা নিয়েছে। তারপর 15 তারিখে গিয়ে দেখি যে এদের অফিস বন্ধ। সম্পূর্ণ টাকা নিছে আপনার আলম সাহেব, আর সাদিয়া নিছে কিছু টাকা। এখন দেখতেছি আমরা ঘুরে ফিরে সবার সাথে কথা বলে দেখতেছি একই মেয়েকে আমরা দেখতে পেয়েছি। আমার ওয়াইফ এসেছেন বিক্রি করে, আমি মেডিকেলের টাকাটা দিছি 45,000 টাকা। এরপরে একটা কানের ঝুমকার মতো ছিল, আর আমার মেয়েরা ছিল একটা রূপার চেন আর এই যে পায়ের নূপুর। মেয়েটা দেখেই বলছে যে আবু এটা বিক্রি করে লেবা, তখন আর আমি আর কিছু বলতে পারি। অর্থাৎ ফাঁদের মধ্যে ফাঁদ, কিন্তু সেটা কথা নয়, সৌরভের বিয়ের সময় এসে গেছে। আমরা আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম ওই বিয়েতে আমরা অতিথি হব, শুভস্য শীঘ্রম, অর্থাৎ শুভ কাজে দেরি করতে নেই, চলুন তাহলে বিয়েতে। 27 মার্চ সকাল 10টা, পাত্র সৌরভ হাতে ফুল নিয়ে বিয়ে করতে এগিয়ে চলল। আজ তার স্বপ্ন পূরণ হতে চলেছে। সৌরভ রাজধানীর টিকাটুলি মোড়ের ঘটকালি প্রতিষ্ঠান তারা মিডিয়াতে ঢুকে পড়ল। তালাশ টিমের একটা ক্যামেরা উল্টো দিকের একটা ভবনে অবস্থান নিল, অন্য একটি ক্যামেরা রাস্তায় একটা প্রতিবেদন তৈরির ভান করতে থাকলো, আর ভেতরে ঢুকে অবাক হতে হলো পাত্র সৌরভকে। কারণ প্রথমে কানাডা প্রবাসী যে মেয়েকে দেখানো হয়েছিল সে নয়, বরং অন্য পাত্রী তার সামনে। নতুন পাত্রীর নাম রুনা চৌধুরী। উনি আগেরটা অদ্ভুত হলেও সত্য, দুই পাত্রীর সব তথ্যই এক, এমনকি এই পাত্রীও নাকি কানাডাতেই থাকে। পাত্রের তো প্রবাসী পাত্রী হলেই হয়। সৌরভ 15,000 টাকা দিল তারা মিডিয়ার পারভীনকে। এর মধ্যে ওই ভবনের সামনে ছদ্মবেশে অবস্থান নিয়েছে গোয়েন্দা পুলিশ। এক পর্যায়ে বিয়ে পড়াতে কাজীও হাজির। আমি পরে ওর থেকে মাপ চেয়ে নিতাম, মাপ চেয়ে নিতাম, গাইয়া মাপ করে দাও, কিচ্ছে বাবা মাপ করে দাও, একটা বলতাম। টোটালি এটা মিথ্যা বানোয়াট, এবং এটার সাথে বাস্তবতার কোনো মিল নেই। আসলে এই মেয়ে কোনোদিনই কানাডা যায় নাই, তার কোনো পাসপোর্টও নেই, তার কোনো বৈধ কোনো লোকও ওই জায়গায় থাকে না। আমি আজকে এই প্রথম বিয়ে করতে আসছেন, বায়োডাটা দিছেন, এটা আগে আমি সত্যিকার বিয়ে করতে আসছিলাম। তারপরে
পরে এই যে ফোন করে বলছে যে একটা পাত্র আসছে, আমি জানিও না, ওরে দেখে তো আমি অবাক হয়ে গেছিলাম। বয়স কম না? দর্শক, আপনারা এসএমএস, ইমেইল আর চিঠিপত্রের মাধ্যমে যেসব মন্তব্য করছেন, যেসব তথ্য দিচ্ছেন, সেগুলো আমরা গুরুত্বের সাথে দেখছি। কোনো না কোনো সময় সেসব বিষয় নিয়ে মাঠে নামবে তালাশ টিম। এবার যেতে হবে, আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবার এসে দাঁড়াবে আপনাদের সামনে, কারণ আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়, প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149-150, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 12-08। ইমেইল করতে পারেন talash@independent24.tv, এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন, কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান, তালাশ টিম থাকবে আপনার সাথে। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ।